হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি রনি আপনাদের সাথে, আপনারা দেখছেন আমার একমাত্র ইউটিউব চ্যানেল লেটস গো রনি। তো আজকে আমি হাজির হলাম পাসপোর্ট সিজন নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি আলোচনা করব বর্তমান যারা পাসপোর্ট করতে দিচ্ছেন তাদের প্রধান সমস্যা পেন্ডিং ফর ব্যাকএন্ড ভেরিফিকেশন, এই সমস্যাটি নিয়ে। আজকে আমি পুরো ভিডিওতে জুড়ে আপনাদেরকে বলবো কী জন্য এই পাসপোর্টে এই সমস্যাটি হয়ে থাকে এবং এর থেকে পরিত্রাণের উপায় কী। সো সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন, আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিন এবং ভিডিও একটু লাইক করে দিন। সো আর দেরি নয়, চলুন ভিডিওটি শুরু করা যাক। বর্তমানে যারা পাসপোর্ট করতে দিয়েছেন তাদের কিন্তু একটি প্রধান সমস্যা পেন্ডিং ফর ব্যাকএন্ড ভেরিফিকেশন। এই সমস্যাটিতে কিন্তু অনেকেই আছেন যারা দীর্ঘ 6 থেকে 7 মাস এরও বেশি সময় ধরে আটকে আছেন। অনেকে হয়তো নানা জায়গায় দৌড়দৌড়ি করেছেন কিন্তু কোনো সমাধান পায়নি। অনেকে বিভিন্ন দালালের খপ্পরে পড়েছেন, দালাল হয়তো বা তাদের কাছ থেকে টাকা নিয়েছে কিন্তু তাদের কাজটি সেভাবে করে দেয়নি, কিন্তু তারা এসে কাজটি পারে না তাই করে দেয়নি। অনেকে আবার মিথ্যে আশ্বাস দিয়ে বিভিন্নভাবে প্রতারণার শিকার হচ্ছেন, অনেকে আবার ফেসবুকে গোতাগুতি করছেন অনেকের জনের কাছে যে এই কাজটি কীভাবে সম্পূর্ণ করা যায় কিন্তু কোনো কাজ হচ্ছে না। আজকে আমি দেখাবো এই সমস্যাটি কীভাবে সমাধান করা যায়, এই সমস্যাটার প্রধান কারণটা কী, কেন এই সমস্যাটি হয়ে থাকে। আমি নিশ্চিত করে বলতে পারি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে আসবে এবং এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে আপনি এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। এই ভিডিওতে আমি যে যে জিনিসগুলো বলবো সেগুলো যদি আপনি মেনে চলতে পারেন বা সেই মোতাবেক যদি আপনি কাজ করতে পারেন তাহলেই কিন্তু আপনি খুব তাড়াতাড়ি 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন। অনেকেই এরকম সমস্যার সম্মুখীন হয়ে দালাল বা অন্যদের কাছ থেকে ধরনা ধরে কিন্তু হচ্ছে না। সো আমি এখন আলোচনা করবো এই পাসপোর্টের এই সমস্যা পেন্ডিং ফর ব্যাকএন্ড ভেরিফিকেশন এই সমস্যাটির প্রধান কারণ কী, এবং দ্বিতীয় পার্টে আলোচনা করব এই সমস্যা থেকে পরিত্রাণের উপায় কী। সো প্রথমে আলোচনা করা যাক এই সমস্যাটির কারণ নিয়ে। সো এই পেন্ডিং ফর ব্যাকএন্ড ভেরিফিকেশন কিন্তু নানা কারণে হয়ে থাকে। প্রথমত কারণ, অনেকের ডকুমেন্টের গরমিল থাকলে, হয়তো আপনি আবেদন করেছেন আপনার নিজের নাম দিয়ে, বাবার নাম দিয়ে, এগুলো দিয়ে, কিন্তু আপনি যেগুলো ডকুমেন্ট সাবমিট করেছেন সেগুলোতে কিন্তু আপনার নামের গরমিল থাকার কারণে কিন্তু এই সমস্যাটি হয়ে থাকে। দ্বিতীয়ত হয়ে থাকে, আপনি যদি পাসপোর্ট রিইস্যু করতে দেন সেখানে আপনি যদি প্রথম পাসপোর্টে ইনফরমেশনে কিছু ভুল দিয়ে দেন, আপনার ডকুমেন্টের সাথে কোনো গরমিল থাকে, তাহলে কিন্তু এই পেন্ডিং ফর ব্যাকএন্ড ভেরিফিকেশনে আটকে যায় আপনার পাসপোর্টটি। সেই ক্ষেত্রে কিন্তু দীর্ঘ 6-7 মাস লেগে যায় কিন্তু পাসপোর্টটি হাতে পেতে। তৃতীয়ত হচ্ছে, বর্তমান পাসপোর্টে বিশাল প্রেশার বাংলাদেশে। বাংলাদেশের আপনারা জানেন বাংলাদেশে ই পাসপোর্ট কার্যক্রম বর্তমানে শুরু হয়েছে, সেখানেও দীর্ঘ লাইন এমআরপি পাসপোর্টে। বিদেশে এখন পর্যন্ত ই পাসপোর্ট শুরু হয়নি, বিদেশে এমআরপি পাসপোর্ট চলছে, তাই বিদেশেও প্রচুর পাসপোর্টের লাইন। তারা কিন্তু বর্তমানে এই পাসপোর্ট আমাদের ডেলিভারি করতে হিমশিম খেয়ে যাচ্ছে, তাই কিন্তু তারা আমাদের যত সিরিয়ালে পাসপোর্ট আছে তারা কিন্তু সেগুলো ব্যাকএন্ডে ফেলে রাখছে, তাদের সময় সুযোগ মতো কিন্তু আমাদের কিন্তু পাসপোর্ট দিচ্ছে। এই কারণে কিন্তু মূলত এই পেন্ডিং ফর ব্যাকএন্ড ভেরিফিকেশনগুলো এই সমস্যাটি হয়ে থাকে, তার জন্য কিন্তু অনেকে সাফারার হয়। তো এখন আমি আলোচনা করব যে এই সমস্যা থেকে পরিত্রাণের উপায় কী। আপনার যদি সব কাগজপাতি ঠিক থাকে এবং সব কিছু আপনি যদি সম্পূর্ণভাবে ঠিকভাবে সম্পূর্ণ করে থাকেন তাহলে আপনার টেনশনের কিছু নেই। আপনার এই সব কিছু ঠিক থাকার পরে যদি আপনার সমস্যাটি হয় তাহলে আপনি আপনার কাগজপাতি নিয়ে এবং আপনার পেন্ডিং ফর ব্যাকএন্ড ভেরিফিকেশন কতদিন হলো এটি দেখে আপনি আপনার সমস্ত কাগজপাতি নিয়ে আপনি যে পাসপোর্ট অফিসে আপনি এই পাসপোর্টটি আবেদন করেছেন সেই পাসপোর্ট অফিসের এডি স্যারের সাথে যোগাযোগ করবে। তাকে আপনি আপনার সমস্যার পুরো কথাটি খুলে বলবেন এবং তাকে তার কাছে জানতে চাইবেন যে এই সমস্যাটির কারণ কী বা আমার এই সমস্যাটি কেন হলো। আশা করি তিনি আপনাদেরকে সমাধান দিতে পারবেন। তা আমি এরকম অনেক ভুক্তভোগী দেখেছি আমাকে, যারা অনেকে কমেন্ট করেছেন যে এরকম সমস্যা অনেক দিন ধরে কিন্তু কোনো পরিত্রাণ পাচ্ছে না, তাদেরকে আমি এই সাজেশনটি দিয়েছি, তারা আমার সাজেশনটি মেনে তারা সেই এডি স্যারের কাছে গিয়েছে, তাদের সমস্যাটি খুলে বলেছে এবং স্যার তাদের কিন্তু এই পাসপোর্টটি খুব তাড়াতাড়ি পাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। এই ছিল আজকের ভিডিও এবং এই সমস্যাটির সমাধান। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো আল্লাহ হাফেজ।